সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রাজশাহী বালেশ্বর হাট থেকে আমরা যে রবিবার হাট, দুর্গাপুর হাট, সেখানে রসুন আমদানি থাকে না, সে কারণে আমরা বালেশ্বর আপডেট থেকেই জানাই বাজারটা রসুনের। আজকে বাজারে আমরা শনিবার হাটে দেখছি ঈদের পর আমদানি অনেক কম, তো বাজারটা যারা আমাদের নতুন দর্শকেরা সবসময় আসেন, তো আমরা চেষ্টা করি, তো অনেকে যারা জানেন না সেই, তো দেখি আজকে বাজারে আমরা দেখছি রসুন আমদানি কম, তারপরে কিছু অল্প অল্প রসুন। আমরা এখানে দেখছি একটা বড় দামের রসুন অল্প কিছু এলো, তবে একটু কোয়ালিটিটা কম আছে। পাশে একটা আছে একটু মাঝারি, তো মাঝারিতে একটু কালারটা ভালো। এটা কেমন দাম বলছে ভাই? 8200-300 টাকা পর্যন্ত, মানে একটু বড় দামে কালারটা কম, নাহলে আর একটু বেশি দাম হতো। এটা একটু মাঝারি মধ্যে পড়ে। এটা কেমন দাম বলছে স্যার? স্যার এর মধ্যে দাম 8100 হয়তো, 100 কম, 100 কম। হাটে অনেক ব্যাপারে অনেক রকমই বলে। এখানে একটা এক ভাইয়ের রসুন দেখছি চারটা, এটা কি দাম বলছে ভাই? 8000 টাকা পর্যন্ত, 8000। এখানে অল্প কিছু ছোট কত ভাই? দাম চাইলে একটু বলেন আপনার মাপে নাকি, কেমন দাম বলছে ভাই? 7000 টাকা দাম ধরো ভাই। 7000 ভাই, কেমন দাম হচ্ছে আজকে? 7000 এর মধ্যে আর মধ্যে দাম আছে 200-300, হয়তো ভাই দেখছে আর 100-200 টাকা বাড়ে কি। সর্বোচ্চ রসুন কেমন দাম গেল ভাই? নাম দেন নাই ভাই, 200-300 তাছাড়া 8000 বলা যায়। 8200-300 ভালো মানের গুলো, আর যেগুলো একটু কোয়ালিটি কম আছে মাঝারি রসুন 7500-600 এই দামের মধ্যে আজকে বাজারে বেচে কেনা হয়েছে, যত আমদানি কম বাজারে ঈদের পরে। জয়স্তা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ দেখ, তাও আলহামদুলিল্লাহ ভালো, ভালো কাটলেই ভালো। আজকে ব্যাপারী ঘরে কম নাকি, মানে ঈদের পরে সেভাবে বাজারে পাঠি আসে মশলার ব্যবসা, তো আবার এক এক সপ্তাহ পরে আসবে। তো এই যে এই পাশে হচ্ছে ভাই আড়ত, তো এখানে বিভিন্ন জেলা থেকে লোক আসে, তো আজকে ঘরটা ফাঁকা হয়ে আছে, কারণ আজকে মালও এই কারণে আমদানি কম, এক এক সপ্তাহ পর আবার আমদানি, মাল কিনে গাড়ি না এলে তো ঝামেলা। তো এই ছিল বালেশ্বর হাট থেকে, তো সবাই ভালো থাকে। নাম্বারটা তো দিলেন না। তো দর্শক, এখানে আমরা যে আলামিন ভাই, ভাইয়ের নাম তো আলামিন ভাই, তো ভাইয়ের যে আড়ত দেখালাম, তো কেউ যদি রসুন পেঁয়াজ কিনে আসতে চান তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়ের ফোন নাম্বারটা কত? 01721-898389। তো এই নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা।